তাকে নির্বাচন কমিশনার করে নিয়ে আসা হয়েছে, যদি তার সময়কালটা আমরা দেখি, যখন তিনি বোধহয় মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন তখন আমাদের করোনার পিরিয়ড চলছে। আমরা জানি যে সেই সময়টাতে কিভাবে সমস্ত কিছু সরকারি তথ্যকে দুমড়ে মুচড়ে দিয়ে ধরতক্তা মারপেরেকের একটা রাজত্বে পরিণত করা হয়েছিল। আমরা যারা নির্বাচন করতে যাই বা নির্বাচনের কাজের সাথে যুক্ত থাকি তারা খুব ভালো করেই জানি যে এই এক মাসের মধ্যে কিছু করা ভালোভাবে সম্ভব নয়। নমিনেশন ফাইলের জন্য মাত্র এক সপ্তাহ সময়, তার মধ্যে শনিবার রবিবার আছে, মানে এটা একটা হাস্যকর একটা ব্যাপার। একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে উনি এসব করছেন, কিন্তু ওনাকে জানিয়ে দেওয়া প্রয়োজন আমাদের পক্ষ থেকে যে আমরা যারা ভোটকর্মী হিসেবে যাই, সরকারি কর্মচারী শিক্ষকরা, তাদের নিরাপত্তাটা যদি সুনিশ্চিত করতে না পারেন তাহলে নিশ্চিন্ত জেনে রাখুন যে কাকে দিয়ে ভোট করাবেন সেটা আপনি খুঁজে নেবেন লোক, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়।